নমস্কার বন্ধু, স্পট পেন্সিল চ্যানেলের আরেক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে, যে আশঙ্কাটা করা হয়েছিল বলে না ক্রমশ প্রকাশ্য, আস্তে আস্তে করে কিন্তু খবর বেরিয়ে আসছে যে আইএসএল এর অন্তত তিনটে দল ক্লেটন সিলভাকে নিতে আগ্রহী। এই তিনটে দলের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবকে রীতিমতো একটা প্রতিদ্বন্দ্বিতা করে তবে ক্লেটন সিলভাকে আমরা আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবে দেখতে পারব। অনেকে এমন কথা বলছেন যে ক্লেটন সিলভাকে নিয়ে এত চিন্তিত ভাবিত হওয়ার কি আছে, আগামী বছরে তার 37 বছর বয়স হয়ে যাবে, তিনি কি এমন করতে পারবেন, এবছরের পারফর্ম তিনি ধরে রাখতে পারবেন না, সে তো জরুরির কথা। কিন্তু এবছরে তিনি যে পারফরমেন্সটা করেছেন তাতে তিনি যে দলে আছেন সেই দলে তিনি কিনাকে যে মানে কাকে যে আবারও আগামী মরশুমে দেখা যাবে এটাও তো প্রত্যাশিত। একটা কথা বলি, আমি সম্পূর্ণ অন্য প্রসঙ্গে চলে গেলাম, ভিডিওটা মোড়টাই ঘুরিয়ে দিচ্ছি আমি এই মুহূর্তে। শীর্ষকর্তা বা ইস্টবেঙ্গল কর্মকর্তারা বলছেন যে তারা দায়িত্ব নিলে দল গঠনের ইস্টবেঙ্গল প্রথম তিনটে দলের মধ্যে থাকত বা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকত। তাদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে তার মানে তারা দলটা গঠন করতে পারছেন না, দলটা গঠন করছেন ইনভেস্টর। তারা এই কথাটাও স্পষ্টভাবে বলেছেন যে এই মুহূর্তে দল গঠনের নিয়ন্ত্রণ করছেন হচ্ছে ইনভেস্টর, ইনভেস্টরকে, তার নাম ইমামি। তাহলে ধরে নিতে পারি এবারে যে দলটা তৈরি হয়েছে সে দলটা ইমামি তৈরি করেছে। এই দল গঠনের কোনো ভূমিকা ক্লাব কর্মকর্তাদের ছিল না, দলটাই মুক্ত উপড়ে পড়েছে খুব স্বাভাবিকভাবে। তার ব্যর্থতাও কিন্তু ক্লাব কর্মকর্তাদের ওপর বর্তায় না। দেখুন, এই জায়গাটায় আসার পর আপনারা বলতেই পারেন যে এইসব ক্লাব কর্মকর্তারা তো অতীতেও দল গঠন করেছিল, তখন ইস্টবেঙ্গল কি বা সাফল্য পেয়েছিল বন্ধু, সেটা বিতর্কিত বিষয়। আমি তাহলে একটা কথা বলি, আজকের আইএসএল বা বর্তমান ভারতীয় ফুটবল যে জায়গায় পৌঁছে গেছে তাতে ইনভেস্টর ছাড়া কোনো গতি নেই, অর্থাৎ বারবার ইনভেস্টরই দল গঠন করবে। কোয়েস্ট দল গঠন করেছিল, ইস্টবেঙ্গল না পছন্দ, কোয়েস্ট চলে গেছে। শ্রী সেমেন্ট দল গঠন করেছিল, পছন্দ হয়নি, শ্রী সেমেন্ট চলে গেছে। ইমামি গোষ্ঠী দল গঠন করেছে, এরপর কর্মকর্তারা যা বক্তব্য রাখছেন তাতে বোঝা যাচ্ছে আপাত দৃষ্টিতে ইমামির সঙ্গে মোটের ওপর একটা ওপর ওপর সুসম্পর্ক থাকলেও ইমামি যে দলটা গঠন করেছে তাতে ইস্টবেঙ্গল কর্মকর্তারা সন্তুষ্ট নন। তার খুব সোজা ভাষায় বলি যে তাহলে ইস্টবেঙ্গল কর্মকর্তারা কেন দল গঠন করছেন না, এখানে একটা কারণ আছে, ইনভেস্টর ছাড়া কোনো গতি নেই। ইস্টবেঙ্গল কর্মকর্তারা এমন একজন ইনভেস্টর চাইছেন অনেকটা কিংফিশারের মতো, যে তারা খালি অর্থ ইনভেস্ট করে যাবে, দল গঠনের পুরো দায়িত্ব থাকবে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের ওপরে। কিন্তু ঘটনাচক্রে আজকের দিনে দাঁড়িয়ে, এই 2023 দাঁড়িয়ে গোটা আইএসএল এর যদি চালচিত্র আমরা দেখি, তাহলে এমন কোন ইনভেস্টরকে গোটা আইএসএল কেন গোটা বিশ্ব ফুটবলের দিকে যদি তাকাই আমরা, এমন কোন ইনভেস্টর খুঁজে পাওয়া যাবে না যারা শুধু অর্থ দিয়েই ক্ষান্ত হয়ে থাকবে আর কর্মকর্তারা চাবিকাঠি ঘোরাবেন। তাই ইস্টবেঙ্গল কর্মকর্তারা এই বিষয়টা জানতেন, তারা একটা কাজ করুন না, ইস্টবেঙ্গল নামক এত বড় একটা মহান প্রতিষ্ঠানকে বিপণন করে তারা তো কোনো একটা ইনভেস্টর আনতে পারেননি, অনেক চেষ্টা তারা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মোকাপেক্ষী হয়ে তারা ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল এ খেলেছে, এটা জলের মধ্যে পরিষ্কার। আমার কাছে সংবাদ মাধ্যমের অনেক কাট আউট আছে, আমি সেটাকে দিয়ে প্রমাণ করতে পারি যে শেষ মুহূর্তে সেপ্টেম্বর মাসে শুরু হবে আইএসএল অক্টোবরে, তখন তার আইএসএল খেলেছে, শ্রী সিমেন্ট চলে যাচ্ছিল, মমতা ব্যানার্জির দৌরাত্মে তিনি থেকেছেন, আর এই ইমামি এটাও মমতা ব্যানার্জি নিয়ে এসছেন। তাহলে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা নীতু সরকার, তিনি কি করলেন? একটা কথা বলি, যদি ইমামি দলটা গঠন করে থাকে তাই এই যে বোর্ড অব ডিরেক্টর, সেখানে তো ইস্টবেঙ্গল ক্লাবের একটা প্রতিনিধিত্ব আছে, তারা একটা তালিকা পেশ করুন না যে আমরা চাই ইস্টবেঙ্গল ক্লাবের ভালোর অর্থে এইসব ফুটবলারদেরকে নিয়ে আসা হোক। কোচকে ইস্টবেঙ্গল কর্মকর্তারা চাইছেন না, আমি এটা পরিষ্কার ভাষায় বললাম, ইনভেস্টরই চাইছে। তারা যখন কোচকে চাইছে না সেটা স্পষ্ট ভাষায় কেন ইনভেস্টর গোষ্ঠীকে বলা হচ্ছে না? তবে একটা কথা, গত তিনটে বছরের পরে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে একটা সুযোগ এসছে যেখানে নতুন করে ভালো কিছু করার। আমার মনে হয় ইনভেস্টর ইমামি গোষ্ঠী যত খারাপই করুক না কেন তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত যে তারা এই প্রথমবার অন্তত দল গঠনের সুযোগ পায় সময় নিয়ে। এবার আপনারা যা বলবেন বলবেন, ধন্যবাদ।